সালমান শাহ। অকাল প্রয়াত এই অভিনেতা তারকার জ্যোতি ললাটে ধারণ করে বাংলা চলচ্চিত্র আকাশকে উজ্জ্বল করেছিলেন। এই অভিনেতার মৃত্যুর বহু বছর পর আজও চলচ্চিত্রের দর্শক তাকে তারকার মর্যাদাতে স্মরণ করেন। সালমান শাহ তার চলচ্চিত্র জীবনে 27টি ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। স্যার, তার মধ্যে থেকে আমরা দেখেছি আপনি প্রিয়জন ছবিতে সালমান শাহ করেছিলেন এবং আনন্দশ্রী ছবিতে খুব অনেক আপনি সব ছবিতে ভালো ভূমিকায় কাজ করে থাকেন, একটু ব্যতিক্রম টাইপের। স্যার, একটু স্মৃতি জানতে চাচ্ছি সালমান শাহর সাথে, একটু অল্প সময়ে এসে অনেক কিছু অনেক ভালোবাসা দিয়েছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। দেখেন, সাদা সাদাই কালো কালোই, সালমান শাহ একটা গুণী এবং কি বলবো, নিবেদিত প্রাণ একজন নায়ক। ও যে এত অল্প সময় আমাদের ছেড়ে চলে যাবে এটা কল্পনার অতীত। ওর চলে যাওয়ার ক্ষতিটা আমরা কোনোভাবেই পূরণ করতে পারি নাই। ও থাকলে যে প্রশংসা আপনারা তার করছেন, আমরা তো তার চলে যাওয়াটার জন্য এখনও হৃদয়ে রক্তক্ষরণ হয়। অনেক স্মৃতি, অনেক গল্প এগুলি বলে চ্যানেলে শেষ করা যাবে না। আমাকে সে বাবা বলে ডাকতো, কারণ যতগুলি ছবি আমি তার সাথে করেছি আমি তার বাবার চরিত্রেই অভিনয় করেছি। এত নিবেদিত প্রাণ শিল্পী খুব কম দেখেছি। কাজের সময় তার নিষ্ঠা, তার একাগ্রতা, তার সংলাপের প্রতি, কী দৃশ্যে সে অভিনয় করছে, এখানে কী করা উচিত, এগুলি নিয়েই তার চিন্তাভাবনা ব্যপ্ত থাকতো। আজকে এত বছর পরেও আপনি দেখেন তার নামটা আপনারা দর্শকরা মনে রেখেছেন, তাকে স্মরণ করছেন, কিসের জন্য? ব্যক্তি মানুষের চলে যাওয়াটা স্বাভাবিক, এটা পৃথিবীর নিয়মে চলে যাবেই। সালমান চলে গেছে, একটু ব্যতিক্রম ঘটনা ছিল, সেখানে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনার মাধ্যমে সে চলে গেছে, সেটা সকলকে কাঁদিয়েছে, কিন্তু তার সৃষ্টিটা তো আজও রয়ে গেছে। তো সেই সৃষ্টিতেই সে অম্লান। সূর্য যেমন জলজল করে জ্বলে ওঠে, সালমানও তেমনি জলজল করে আমাদের চলচ্চিত্রের গগনে জ্বলে আছে, জ্বলে থাকবে অনন্তকাল, পৃথিবী প্রলয় পর্যন্ত। কত স্মৃতি! জুনিয়র সিনিয়রটা তো বড় কথা না। আমরা যখন একসাথে কাজ করি, আমি একটা চরিত্র করি, উনি একটা চরিত্র করেন, হ্যাঁ, একটা পরিবার, আমি বাবা হই, উনি ছেলে হন, আরেকজন চাচা, কাকা, মা, ওনার প্রেমিকা থাকে। তো স্মৃতি তো প্রতি মুহূর্তেরই, মানে প্রতিটা মুহূর্তেই স্মৃতি, প্রতিটা মুহূর্তেই ভালো লাগার, ভালোবাসার। দোয়া করি আল্লাহ যেন তার আত্মার শান্তি দিক, বেহেশত নসিব করুক তাকে, অত্যন্ত পবিত্র একটি জায়গায় তাকে কবরস্থ করা হয়েছে। হযরত শাহজালাল সাহেবের যে মাজার শরীফ, তার পাশেই সালমান শাহর কবর। আমি ওখানে গিয়েছিলাম, জিয়ারত করে এসেছি হযরত শাহজালাল সাহেবের মাজার, সালমানের কবরের কাছে গিয়েছিলাম, অনেক আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। তো ভাই, মানুষ অমর হয়ে থাকে তার কর্মের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে, দায়িত্ববোধের মাধ্যমে। তো এই সমস্ত জিনিসে এসে সম্পূর্ণ জায়গায় 100-তে 100 ছিল, যার জন্যই আপনারাও তাকে মনে রেখেছেন, আমরাও এরকম একটা গুণী লোক হারিয়ে কাঙ্গাল হয়েছি, এইটুকুই বলতে পারি। তার জন্য দোয়া করবেন আপনারা সবাই। সর্বশেষ কোথায় দেখা হয়েছিল মনে আছে স্যার? মৃত্যুর আগে, মৃত্যুর ঠিক কয়েকদিন আগে FDC দিয়ে তার সাথে দেখা হয়েছিল। আচ্ছা, লাল রঙের গাড়ির উপরে বসা ছিল, এরকম করে শুয়েছিল, বনেটের উপরে বসে কাঁচের উপরে এরকম করে শুয়ে আকাশের দিকে তাকাচ্ছিল, মাথার মধ্যে কেমন একটা স্কার্ফ বাঁধা। ওই সময় এই স্টাইলটা একদম নতুন নতুন আসছে, সালমান খুব মডার্ন স্টাইলগুলি ফলো করত। তা আমি হেঁটে আসতেছি, আমার কোনো একটা ছবির ডাবিং ছিল, ডাবিং থিয়েটার থেকে হেঁটে আসতেছি, সে 2-3 নম্বর যে ফ্লোর ছিল ওইখানেই মাঝামাঝি জায়গাটা ছিল। দেখেন, সালমান নাই, সে ফ্লোরগুলি আজকে ভেঙে ফেলেছে। আমরা যারা চলচ্চিত্রের একটু পুরনো দিনের মানুষ, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আধুনিকীকরণ হচ্ছে, সেটাকে আমরা মেনে নেব। প্রয়োজনের তাগিদে, সময়ের তাগিদে আধুনিকীকরণ হচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ে যে আমাদের অতীত, 2 নম্বর, সরি, 3 নম্বর, 4 নম্বর ফ্লোর, 5 নম্বর মাঝখানে,
এটা আমাদের ওইটার দিকে তাকালে আমাদের বুকের ভিতরটা খাঁকা করে ওঠে। তো ওই জায়গাটাই আমার সালমানের সাথে শেষ দেখা ছিল। তো আমাকে দেখে সে উঠে তারপরে গাড়ি থেকে নামলো, বাবা কই যাও? তা বললাম আমি লাভিং আসছিলাম রে, আমার কাজ শেষ, আমি বাড়ি যাচ্ছি, যাও শরীর দিকে খেয়াল রাখবে বাবা, এরকম করে বলতো সবসময়। কারণ আমি ওর মার সাথে অভিনয় করেছি টেলিভিশনের নাটকে, ওর বাবার সাথে অভিনয় করেছি টেলিভিশনের নাটকে। তো ও ফিল্মে আসার আগে থেকে ও আমাদের কাছে শিশু শিল্পী ছিল, ফিল্মে আসার আগে থেকে ওর সাথে ওদের পারিবারিক একটা সম্পর্ক ছিল আমার সাথে ওদের, এই আর কি। দর্শক গ্রহণযোগ্যতা আমরা জানতে পারবো তো আরও পরে, ছবিটা এখন একদম শেষ পর্যায়ে আছে, সমাপ্তি হয়ে যাবে, এই পর্যায়ের শুটিং হলেই বোধ হয় ছবিটার শুটিং শেষ। তো মোস্তাফিজুর রহমান সাহেব প্রযোজিত এবং আমাদের অত্যন্ত স্নেহধন্য আব্দুল মান্নান গাজীপুরি পরিচালিত প্রেমের অনেক জ্বালা, যে ছবির সেটে বসে আমি কথা বলছি, এটা প্রেম সংক্রান্ত একটা গল্প এবং ত্রিভুজ প্রেম এইরকম একটা জিনিস। তো প্রেমের যে ব্যাপারটা শাশ্বত সেটা হলো যে শত কষ্ট উত্থান পতন ঘাত প্রতিঘাতের পরে একসময় প্রেমের সত্যিকারের জয় হয়। তো এখানে আমি যে চরিত্রটা করছি সেটা একটা অভিজাত পরিবারের মানুষ আমি, আমাদের একটা আভিজাত্যের গর্ভ আছে। আমার ছোট বোন, আমি যে পছন্দ করি না এমন একটা ছেলের সাথে সে প্রেমের জড়িয়ে পড়ে, তাকে ভালোবাসে, অথচ আমরা চাই যে আমাদেরই পরিবারের আত্মীয়র মধ্যে আমার বোনটা বিয়ে হোক, তার হাতেই তুলে দিতে চাই আমরা আমাদের বোনকে। কিন্তু সে তার প্রেম এবং ভালোবাসার ব্যাপারে অনড়। এই যে ব্যাপারটা প্রেমের যে শাশ্বত জায়গায় পৌঁছানোর জন্য যে তার দৃঢ়তা, আমাদের বাধা দেওয়া, এই সব কিছু মিলি বিভিন্ন জটিলতা, বিভিন্ন সমস্যা, আনন্দ ঘন মুহূর্ত, ঘাত প্রতিঘাত, উত্থান পতন এবং অবশেষে যা হয় সত্যের জয়, সেরকম একটা ছবি। গল্পের গাঁথনিটা খুব ভালো, সংলাপগুলোও ভালো, পাত্রপাত্রী যা মোস্তাফিজুর রহমান সাহেব নির্বাচন করেছেন এনারাও অনেক দক্ষ, নতুন মুখ যদিও ওদের প্রতি আমি একজন বয়োজ্যেষ্ঠ শিল্পী হিসাবে আশা করতে পারি যে ওরা সামনে ভালো করবে। আজকে যারা অনেক বড় নামি দামি শিল্পী তারাও তো একসময় এরকম নতুনই ছিল, তো এদের কাছ থেকেও আশা করি। এখানে ক্যামেরায় যিনি আছেন কাইয়ুম সাহেব, আমাদের দেশের একজন প্রখ্যাত ক্যামেরাম্যান, বহু বিখ্যাত ছবি তার হাতে চিত্রায়িত হয়েছে। এখানে আমাদের যে অ্যাকশনের জায়গাগুলো দেখছেন, গল্পে সিনেমার গল্পে অ্যাকশনের জায়গাগুলো থাকে, সেটা দেখছেন এদেশের সবচেয়ে জনপ্রিয় প্রখ্যাত ফাইট ডাইরেক্টর, ফাইট মাস্টার আরমান সাহেব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। এবং যে গানগুলো এনারা এই ছবির জন্য নির্বাচন করেছেন সেগুলো অসাধারণ সুন্দর। আর সব কথা যদি আমি এখন আপনাদের এই চ্যানেলে বলি দিই তাহলে তো নিশ্চয়ই হলে গিয়ে ছবিটা দেখার আর অতটা আগ্রহ থাকবে না। তা আমরা কী পরিশ্রম করলাম, যে গল্পটার কথা বললাম সেইটার সার্থকতা কতটুকু আসলো এটা আপনারা দেখবেন হলে গিয়ে। আর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রতি আকুল আবেদন, বাংলা সিনেমা দেখুন, হলে ফিরে আসুন, নিজের দেশের ছবি দেখুন, নিজের কৃষ্টি কালচার
আমাদের দেশীয় যে সংস্কৃতি তাকে পৃষ্ঠপোষকতা করুন। আশা করি আমাদের ছবিটা দেখেও আপনারা বিমুখ হবেন না, এবং এখন যত ছবি তৈরি হচ্ছে আমাদের দেশীয় শিল্পীদের নিয়ে পরিচালকরা করছেন, আন্তরিকতার সাথে ভালো কিছু করার চেষ্টা করছেন। এই জায়গাটায় আপনাদের ভূমিকা অনেক বড়। আপনারা দর্শকরা যদি আমাদেরকে উৎসাহিত না করেন হলে এসে, তাহলে তো আমরা উৎসাহিত হতে পারি না। তো আমি আবারও আপনাদের অনুরোধ করব, আপনারা নিশ্চয়ই সপরিবারে হলে এসে আমাদের ছবিটা দেখে আমাদের অভিনয়, আমাদের অন্যান্য এই ছবি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জায়গাটা, প্রযোজকের যে আপনার বিভিন্ন ব্যবস্থাপনা এবং এর সাথে সংশ্লিষ্ট আমাদের কারিগরি অন্যান্য যে সম্মানিত লোকজন আছেন, তাদের যে শ্রম পরিশ্রম দিয়ে আমরা যে প্রেমের অনেক জ্বালা একটা সুন্দর মিষ্টি গল্প, প্রেমের গল্পের ছবি আপনাদের উপহার দিলাম, এটা আপনারা দেখে যদি আমাদের উৎসাহিত করেন, তাহলে আমার প্রযোজক আরও নতুন ছবি বানানোর জন্য আগ্রহী হবেন, আমরা আরও কাজ করে আপনাদের সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ। তাহলে অনুরোধ রইল আপনাদের প্রতি, নিশ্চয়ই সিনেমা হলে আসবেন, নিজের দেশের চলচ্চিত্রকে ভালোবাসবেন, দেশকে যেমন ভালোবাসেন দেশের কৃষ্টি কালচার দেশজ সংস্কৃতিকে ভালোবাসবেন। এই বলে আমি শেষ করছি, আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।